যে দাবি বারবার জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে জানানো হচ্ছে যে তাদের নিরাপত্তা নেই, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, সেই কারণেই তারা লাগাতার আন্দোলন করছেন। সেই বিষয়টাই কোথাও গিয়ে আরও একবার স্পষ্ট হলো, প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। মেডিকেল কলেজে নিরাপত্তার জন্য কি করছেন সুপ্রিম কোর্টে জানাতে হবে রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, দেখো এই মুহূর্তে চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি অর্ডার পড়ছেন। প্রধান বিচারপতি, এফিডেভিট দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের থেকে, নারায়ণ স্বরূপ নিগমের তরফ থেকে এফিডেভিট দেওয়া হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি এফিডেভিট দিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে। তারা কী কী স্টেপ নিচ্ছেন সিকিউরিটি এনশিওর করতে সেগুলো জানিয়েছেন, যার মধ্যে রেস্টরুম, টয়লেট, সিসিটিভি এগুলোর বিষয় রয়েছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ প্রধান বিচারপতি এই মুহূর্তে যে অর্ডার পড়ে শোনাচ্ছেন তাতে এই মুহূর্তে নির্দিষ্টভাবে বলছেন যে রাজ্য সরকারের থেকে নিরাপত্তা নিশ্চিত করতে, এবং তার পাশাপাশি যে ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে সেই ১০০ কোটি টাকা কিসে বরাদ্দ হয়েছে সেইটা নিশ্চিত করতে এই মুহূর্তে নারায়ণ স্বরূপ নিগমের পক্ষ থেকে যে এফিডেভিট দেওয়া হয়েছে সেই এফিডেভিটটা এই মুহূর্তে তিনি পড়ে শোনাচ্ছেন। পাশাপাশি তিনি বলছেন যে ডেটা এসেছে তাতে দেখা যাচ্ছে ২৮টা মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, প্লাস ৯টা মেডিকেল কলেজ কলকাতাতেও রয়েছে, টোটাল ৩৭টা মেডিকেল কলেজ রয়েছে, ১৭টা হাসপাতাল অ্যাটাচ রয়েছে মেডিকেল কলেজগুলোর সাথে, ৮৭টা হাসপাতাল রয়েছে মেডিকেল কলেজ বাদ দিয়ে। স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের এফিডেভিটে বলা হচ্ছে এক্সিস্টিং ফেসিলিটি ছাড়াও অ্যাডিশনাল অর্থাৎ অতিরিক্ত ডিউটি রুম, রেস্টরুম, টয়লেট এই সমস্ত জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করতে আলাদা করে নিরাপত্তা কর্মী ব্যবহার করা হবে এবং সিসিটিভির জন্য আলাদা টাকা বরাদ্দ করা হচ্ছে। কাজ শুরু হয়েছে এবং কাজ কতদিনের মধ্যে শেষ হবে সেইটাও এফিডেভিটে লেখা আছে বলে এই মুহূর্তে প্রধান বিচারপতি যে এফিডেভিট পড়ে শোনাচ্ছেন সেই এফিডেভিটে লেখা রয়েছে ৭ থেকে ১৪ দিনে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করেই এই কাজ যেন শেষ হয় প্রধান বিচারপতি এই মুহূর্তে বলছেন। প্রধান বিচারপতি এর পাশাপাশি এর আগে কিছুক্ষণ আগেই ২ মিনিট আগেই আমরা আপনাদেরকে বলেছি, ধারাভাষ্য এই মুহূর্তে দিয়েছি, গোটা দেশ রিপাবলিক বাংলার এই ধারাভাষ্য শুনছে। সেই ধারাভাষ্যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যেগুলো চলছে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য যে পয়েন্ট লাস্ট ৭ সেকেন্ডের মধ্যে হয়েছে তার মধ্যে একটি হলো হেলথ সেক্রেটারি আছেন যখন জিজ্ঞেস করবো ওনাকে প্রত্যেক হাসপাতালগুলোতে কিভাবে সিকিউরিটি এনশিওর করা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ইউনিট হিসেবে। প্রধান বিচারপতি কিন্তু এটা নির্দিষ্টভাবে জিজ্ঞেস করেন যে অ্যাজ আ ইউনিট এই হাসপাতালগুলোতে কি কি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কপিল সিবল অবশ্যই সেই জায়গায় ইন্টারভেন করেন এবং বলেন ২ সপ্তাহের মধ্যে আমরা এফিডেভিট জমা দেব এবং কাজ শেষ করব। সিজিআই বলেন যে ২ সপ্তাহ অনেক দিন। এর পাশাপাশি কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, প্রিন্সিপাল, সুপার, সিনিয়র আর জুনিয়র ডাক্তারদের রিপ্রেজেন্টেটিভ এদের সবার ইনপুট নিয়ে তবেই যেন নতুন রেস্টরুম, ডিউটি রুম এবং সিসিটিভি লাগানোর কাজগুলো সম্পন্ন করা হয় এবং এটা ২ সপ্তাহ নয়, যত দ্রুত সম্ভব কাজ শেষ করা যায়। এই মুহূর্তে নিরাপত্তার যে অংশ সেই নিরাপত্তার অংশ নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। নিরাপত্তার অংশ নিয়ে প্রধান বিচারপতি তিনি আগেও চিন্তা প্রকাশ করে ছিলেন এবং আজও চিন্তা প্রকাশ করেছেন এবং চিন্তা প্রকাশ করে এটাও বলেছেন যে পুলিশের ওপর পুরোটা ছেড়ে দেওয়ার কথা বলছেন। আরজিকর হাসপাতালে তো কলকাতা পুলিশের আউটপোস্ট ছিল, সেই কলকাতা পুলিশের আউটপোস্টে তো এফআইআর করতে ডিলে করেছে, এফআইআর দায়ের করতে ডিলে করেছে। এই এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে সিআইএসএফ দিয়েও গোটা বাংলার যে নিরাপত্তা সেই নিরাপত্তা সুনিশ্চিত করা বা হাসপাতালগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করা তো কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না। এবং তার পাশাপাশি রাজ্য সরকারের তরফ এই মুহূর্তে জানানো হচ্ছে যে ৭ থেকে ১৪ দিনেই কাজ শেষ করা হবে, নিরাপত্তা জনিত সমস্ত যে কনসার্নগুলো ছিল সেই কনসার্নগুলো অ্যাড্রেস করা হয়েছে এবং তার পাশাপাশি ১০০ কোটি টাকা দিয়ে কি করা হয়েছে সেই ১০০ কোটি টাকার নির্দিষ্টভাবে বরাদ্দ সেই বরাদ্দ এই মুহূর্তে নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়েছে। প্রধান বিচারপতি সেই এফিডেভিট পড়ে শোনাচ্ছেন, রাজ্যের তরফ থেকে অ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে ৭ থেকে ১৪ দিনের মধ্যে এই কাজ শেষ করা হবে। সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করেই এই কাজ শেষ করা হবে। নির্দিষ্টভাবে কয়েকটা জায়গা যেটা গোটা দেশের কনসার্ন ছিল অর্থাৎ ডাক্তারদের ১৭-১৮ ঘন্টা সিনিয়র ডাক্তাররা কাজ করে, জুনিয়র ডাক্তাররা ৩৬-৩৭ ঘন্টা কাজ করে, তারপরে সেমিনার রুমে যদি ঘুমাতে যেতে হয় এবং সেখানে গিয়ে যদি এরকম ঘটনার সম্মুখীন হতে হয়, ডিউটি রুম কেন থাকবে না এক একটা হাসপাতালগুলোতে? ডিউটি রুম, প্রপার রেস্টরুম অর্থাৎ পরিচ্ছন্ন টয়লেট, এই টয়লেটের ব্যবস্থা কেন থাকবে না?
এই 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 জায়গাগুলো এবং তার পাশাপাশি বায়োমেট্রিক সিস্টেমে ঢোকা এবং বেরোনোর যে এই মুহূর্তের কথা বলা হচ্ছে, আজকে চিফ জাস্টিস প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন এবং তার মধ্যে থেকে আরেকটা খুব বড় কথা, সিবিআইকে যথেষ্ট সময় দিতে হবে, এক সপ্তাহের মধ্যে এই তদন্ত শেষ করা যাবে না, সিবিআই ঘুমোচ্ছে না ইনভেস্টিগেটিভ পার্টে, এটা যেরকম বলেছেন। তার পাশাপাশি সিকিউরিটি পার্টে চিফ প্রধান বিচারপতি এক এক করে অবজারভেশনগুলো দিচ্ছেন নিজের এবং খুব শিগগিরই হয়তো নিজের আজকের কোনো নির্দিষ্ট অর্ডার পাস করবেন। এর পাশাপাশি মেয়েটির অর্থাৎ অভয়ার যাতে আইডেন্টিটি রিভিল না হয় তার জন্য যে যে স্টেপ নেওয়ার দরকার প্রধান বিচারপতি বলেছেন সুপ্রিম কোর্ট সেই অর্ডার পাস করবে। ইতিমধ্যে আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে উইকিপিডিয়ার মতন অত্যন্ত জনপ্রিয় একটি সাইট থেকে, ইনফরমেশন গ্যাদারিং সাইট থেকে অভয়ার মুখ, অভয়ার ছবি, অভয়ার নাম সমস্ত কিছু প্রকাশ হয়ে যাচ্ছে এবং উইকিপিডিয়াকে যখন বারণ করা হয় উইকিপিডিয়া বলে আমরা সেন্সরশিপে রাজি নই, তখন প্রধান বিচারপতি নির্দিষ্টভাবে বলে এটা ল অ্যামেন্ড করছে, এটা ল ম্যান্ডেট করছে, সুতরাং এটা মানতে হবে, এটা ভারতের আইন অনুসারে কোনো ধর্ষিতার মুখ বা তার পরিচয় রিভিল করা যায় না। সোশ্যাল মিডিয়াগুলোকে যেরকমভাবে বারণ করা হয়েছে উইকিপিডিয়াকেও সেরকমভাবে বারণ করা হবে। রুমকি বেশ ময়ূখ, অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন যে বিষয়টা উঠে আসছে যে নিরাপত্তা, তা নিয়ে কার্যত প্রশ্ন তুলছেন বিচারপতি এবং এরই পাশাপাশি বলা হয়েছে দ্রুত, যত দ্রুত সম্ভব তত দ্রুত সম্ভব এই কাজ শেষ করতে হবে। তবে রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল তিনি বলছেন 7-14 দিনের মধ্যেই কাজ শেষ হবে। ডিউটি রুমে বায়োমেট্রিক লাগানোর নির্দেশ, রেস্ট রুমেও বায়োমেট্রিক লাগানোর নির্দেশ প্রধান বিচারপতির, এমনটাই নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি এবং এরই পাশাপাশি 7-14 দিনে এই কাজ শেষ হবে জানিয়েছেন রাজ্যের আইনজীবী। যে নিরাপত্তার বিষয়টা বারবার উঠে আসে যে নিরাপত্তার জন্য জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন করছেন, সেই নিরাপত্তার বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ বিচারপতির, ডিউটি রুমে বায়োমেট্রিক লাগানোর নির্দেশ, রেস্ট রুমেও বায়োমেট্রিক লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। অন্যদিকে রাজ্যের তরফে জানানো হয়েছে 7-14 দিনের মধ্যেই কাজ শেষ করা হবে। হাসপাতালের নিরাপত্তা নিয়ে কার্যত রাজ্যকে তুলাধনা, 7-14 দিনের মধ্যে কাজ শেষ করা হবে এমনটাই জানানো হচ্ছে রাজ্যের তরফে। তবে আদালতের নির্দেশ যত দ্রুত সম্ভব তত দ্রুত কাজ শেষ করতে হবে, চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করতে হবে এমনটাও নির্দেশ প্রধান বিচারপতির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত নির্দেশ, যে অভিযোগ জুনিয়র চিকিৎসকেরা করছেন যে তাদের নির্দিষ্ট একটা রেস্ট রুম নেই, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট নেই এবং রাজ্যের হাসপাতালগুলির কার্যত এই পরিস্থিতি, সেই নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। রুমকি, একটা কথা শুধু মনে পড়ছে, 13 বছর ধরে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠকগুলো করেন না জেলায় জেলায় গিয়ে, সেই প্রশাসনিক বৈঠকগুলোতে উনি প্রত্যেক 2 বছর অন্তর বলেন পরের 2 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের সব গ্রামে জল পৌঁছে যাবে। অনেকটা এই কায়দায় কপিল সিব্বলকে ব্রিফ দিয়ে সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন রাজ্য সরকার, কিন্তু মুশকিলটা হচ্ছে সুপ্রিম কোর্ট তো প্রশাসনিক বৈঠক না রাজ্যের, যে সেখানে নিজের পছন্দের আমলা আর কিছু জনপ্রতিনিধিকে শুধুমাত্র নিজের দলের বসিয়ে রেখে মানুষের সামনে কিছু শো করে বেরিয়ে যাওয়া যাবে, ফলে শো চলছে না। কপিল সিব্বল বারবার ধরা পড়ে যাচ্ছেন, রাজ্য সরকার ধরা পড়ে যাচ্ছেন, রাজ্যের সর্বত্র ধিকৃত রাজ্যের স্বাস্থ্য সচিব তিনি ধরা পড়ে যাচ্ছেন। 100 কোটি টাকা বরাদ্দ করার পর তারা বড় মুখ করে বলতে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, ডাক্তারদের সব দাবি তো মেনে নিয়েছি, সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত একটা রেস্টরুমও তৈরি হয়নি, একটা টয়লেটও তৈরি হয়নি, কোনো হাসপাতালে বায়োমেট্রিকের ব্যবস্থা নেই, রাত্রে নিরাপত্তার নামে 7 দিনের ট্রেনিং দিয়ে কোথা থেকে কোন ঝোপঝাড় থেকে এই সঞ্জয় রায়ের মতো আরও কিছু লোকজনকে ধরে নিয়ে আসবে পোটেনশিয়াল রেপিস্ট, তাদেরকে দিয়ে হাসপাতালে হাসপাতালে 18-21 বছর বয়সী ছেলে মেয়েদের নিরাপত্তা দেওয়ানোর কাজ করবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জিজ্ঞাসা করছেন এরকমই একটা লোক তো ধর্ষণ করেছে, খুন করেছে, এদের উপরে কী করে ভরসা করা যায়, তখন বলা হচ্ছে আউটপোস্টের কথা, আরজি করের যে আউটপোস্টের থানা এফআইআর করতে 14 ঘন্টা সময় নিয়েছে সেই থানার কথা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আশ্বস্ত হতে পারেননি। এরপরে কপিল সিব্বল শেষমেশ অন্ধের জ্যোষ্ঠীর মতো কোনো মতে সিআইএসএফকে আঁকড়ে ধরেছেন, প্রধান বিচারপতি মনে করিয়ে দিয়েছেন সিআইএসএফ গেছে আদালতের নির্দেশে রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে, বিনীত গোয়েলের পুলিশ অপদার্থ পুলিশ ব্যর্থ হয়েছে বলে, সারা জীবন সিআইএসএফকে বসিয়ে রাখা যায় না আর যদি রাখতে হয় তাহলে রাজ্যের নিরাপত্তা আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে যায়, সিআইএসএফ কদিন থাকবে জিজ্ঞাসা করার পরে অসহায় কপিল সিব্বল এটারও উত্তর দিতে পারেননি। শেষমেশ সুপ্রিম কোর্টই সময় বেঁধে দিয়েছে 7-14 দিনের মধ্যে সিসিটিভি,
নিরাপত্তা সংক্রান্ত যা যা বিষয় আছে, রেস্টরুম তৈরি, আলাদা টয়লেট, বায়োমেট্রিক পদ্ধতিতে বিশেষ অর্থাৎ রেস্টরুমগুলোতে ঢোকা বা ডিউটি রুমগুলোতে ঢোকা বা বেরোনোর যে ব্যবস্থা, এগুলো প্রত্যেকটা ইনশিওর করতে হবে, যাতে আবার কোনো ওই সঞ্জয় রায়ের মতো রেপিস্ট আদালতের হাসপাতালের সর্বত্র ঘুরে বেড়ানোর, অবাধে ঘুরে বেড়ানোর সুযোগ না পায়। আর ঠিক এগুলো দেখার পর, এগুলো এই নির্দেশগুলো দেওয়ার পরই কপিল সিব্বলকে এখন এক মনে শুধু শুনে যেতে হচ্ছে। সত্যি সত্যি তার প্রতিশ্রুতি দেওয়া আর কিছু দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না, বা প্রতিশ্রুতির কথা জানানো ছাড়া আর কিছু করার ছিল না। মাঝখান থেকে গোদের উপর বিস্ফোরণের মতো গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের মিনিটস কোর্টে উল্লেখ করে এবং কোর্টের কার্যবিবরণীর মধ্যে, এই শুনানির কার্যবিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত করে জুনিয়র ডাক্তারদের তরফে আইনজীবী ইন্দিরা জয়সিং গোটা বিষয়টাতে সুপ্রিম কোর্টের সিলমোহর লাগিয়ে নিলেন। যে সুপ্রিম কোর্টের অবমাননা হয়ে যায়, পাঁচে অবমাননা হয়ে যায় এই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ স্ট্রিমিং দিয়ে রাজি হলেন না, সেই সুপ্রিম কোর্টেই তার জুনিয়র ডাক্তারদেরকে দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি বাধা পড়ে গেল আইনের কাগজে। একটা প্রতিশ্রুতি পূরণ না হলে এবার সরাসরি সুপ্রিম কোর্ট ডেকে রাজ্য সরকারকে জিজ্ঞাসা করবে, এটা কথা দিয়েও পূরণ করেননি কেন? বেশ, অনেক ধন্যবাদ অনির্বাণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। একেবারে এই মুহূর্তে একের পর এক প্রশ্ন, ঠিক যেমন প্রশ্ন তুলছেন যা জুনিয়র চিকিৎসকেরা, যে তাদের নিরাপত্তার অভাব রয়েছে এবং তাদের ডিউটি করতে হয় তাতে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম নেই এবং এরই পাশাপাশি তারা বলছেন তাদের রেস্টরুম নেই, সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ প্রধান বিচারপতির। আমরা এই দেখো রুমকি, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা, ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের তরফে আইনজীবী, তিনি বলছেন এই কোর্টে বলা হয়েছিল 5 তারিখ যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, কিন্তু তার আগে প্রিকন্ডিশন ছিল, অর্থাৎ প্রাক শর্ত ছিল, তাদের এই সেফটি সিকিউরিটির ব্যবস্থা অর্থাৎ তাদের নিরাপত্তার ব্যবস্থাটা আগে সম্পূর্ণ করতে হবে। সেই নিরাপত্তার ব্যবস্থা সম্পূর্ণ করতে যদি 7 থেকে 14 দিন সময় আরও লাগে, তাহলে ওই প্রিকন্ডিশনগুলো আগে ইমপ্লিমেন্টও করতে হবে, ওই 7 থেকে 14 দিনের মধ্যে এই ব্যবস্থাগুলো আগে সম্পূর্ণ হোক, তারপর তো ডাক্তাররা ফিরবেন। তাদের সেফটি এবং সিকিউরিটি, এটা ছিল আগের নির্দেশের 14 নম্বর ক্লজ বা পয়েন্ট, অর্থাৎ 14 নম্বর নির্দেশে বলা হয়েছিল আগে কাজটা সরকারকে করতে হবে, 16 নম্বর পয়েন্টে বলা হয়েছিল এই কাজগুলো হওয়ার পর জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন। কিন্তু ওই আগের শুনানি থেকে আজকের শুনানি পর্যন্ত 100 কোটি টাকা বরাদ্দ ছাড়া আর যা হয়েছে তাকে এক কথায় বলা যেতে পারে ভোঁ ভা, অর্থাৎ চোখের সামনে এখনও পর্যন্ত কিছু দেখা যায়নি ওই 100 কোটি টাকার কাগজে বরাদ্দ ছাড়া। অতএব ইন্দিরা জয়সিং যিনি জুনিয়র ডাক্তারদের তরফে আইনজীবী, তিনি এই মুহূর্তে যখন প্রধান বিচারপতি অর্ডার লিখছেন এবং অর্ডার লিখতে লিখতে সেটা পড়ে শোনাচ্ছেন কি অর্ডার করছে সুপ্রিম কোর্ট, ঠিক সেই সময় মনে করিয়ে দিলেন এই প্রিকন্ডিশনগুলো আগে ফিল আপ হওয়া দরকার জুনিয়র ডাক্তারদের সেফটি এবং সিকিউরিটির জন্য, অর্থাৎ তাদের নিরাপত্তার জন্য এই প্রাক শর্তগুলো আগে ফিল আপ হোক, আগে এগুলো পূরণ হোক, তারপর তারা কাজে ফিরবেন। রুমকি, একেবারেই অনির্বাণ, যে শর্তগুলো দেওয়া হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফে, যে দাবিগুলো দেওয়া হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফে, সেই সেই বিষয়গুলো কোথায় গিয়ে তুলে ধরতে শোনা গেল ইন্দিরা জয়সিংকে?